গত ওয়ার্ল্ড কাপের পর সকল টেস্ট প্লেইং নেশনের হচ্ছে ক্যাপ্টেনরা মিলে একটা হইতেছে বিবৃতি দিছিল, বিবৃতিতে স্বাক্ষর করছিল। সেই বিবৃতিতে লেখা ছিল যে বিপিএল হচ্ছে এমন একটা টুর্নামেন্ট যেখানে হচ্ছে খেলে হইতেছে 8টা দল আর জিতে হইতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেকটা টুর্নামেন্ট শেষ হইল, অষ্টম আসর শেষ হইল। জিতছে কে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওকে, কুমিল্লা তো আসলে নিয়ে যারা দুর্মুখ নিন্দুক সমালোচক নানান কথা বলে যে কুমিল্লা হইতেছে মুতার জায়গা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা হাইওয়ে যাতায়াতের পথে হইতেছে সবাই কুমিল্লাতে একটা ব্রেক নেয় মুতার জন্য। কথা কি ভুল না, কথা বল, কথা সত্যি। এটা কি কুমিল্লার মানে মানে গর্বের জায়গা নাকি লজ্জার জায়গা? আমি তো মনে করি এটা একটা গর্বের জায়গা কুমিল্লার জন্য, কুমিল্লা শহরের জন্য। যে বাংলাদেশের মানুষের যত ভালনারেবিলিটি আছে, সবচাইতে ভালনারেবল মুহূর্ত, সবচেয়ে নাজুক মুহূর্তটা কুমিল্লা সাক্ষী। বাংলাদেশের যত মানুষ আছে মোটামুটি সকলের সাথে কুমিল্লার একটা আন্তরিক মুহূর্ত কাটানো কাটাইতেই হয় কুমিল্লা এসে, এবং কুমিল্লা কিন্তু দেখছে। বলে দেখেন, বিপিএল এখন পর্যন্ত 8টা টুর্নামেন্ট হয়েছে, 8টা আসর, 8টা আসরের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাই জিতছে হচ্ছে 3টা, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোটো হচ্ছে উইন অর উইন। সো আমি মনে করি যেই কোনো টিমের যদি মোটো হয় উইন অর উইন, তাহলে সেই টিমের সাথে খেলাই উচিত না, তাদেরকে ওয়াকওভার দিয়ে দেওয়া উচিত। আপনার সাথে খেলা হয় তারা জিতবে অথবা তারা জিতবে, সেই খেলা হচ্ছে পয়েন্টলেস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের হচ্ছে ক্যাপ্টেন ছিল ইমরুল কায়েস। ইমরুল কায়েস ওয়ান অফ মাই ফেভারিট ওপেনার্স বাংলাদেশের। প্রচুর ট্রোল হয় ইমরুল কায়েসকে নিয়ে, আলাদা ডেডিকেটেড পেজ আছে ইমরুল কায়েসকে নিয়ে ট্রোল করার জন্য। ইমরুল কায়েসকে ভালো লাগার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশ তো ওপেনার নাই, বাংলাদেশে তামিম ইকবাল ছাড়া আর একটা ওপেনার নাই, এগুলো একটাও খেলতে পারে না। লিটন দাস, সৌম্য সরকার এগুলো আসে আর যায়, এক ম্যাচ ভালো খেলে 50 ম্যাচ খারাপ খেলে। সেই তুলনায় বাংলাদেশের মতো দলে ইমরুল কায়েসের চেয়ে বেটার তামিম ইকবালের পার্টনার তো নাই, নাটক করে তো লাভ নাই। ট্রাই করা হয়ে গেছে, সবাই ট্রাই করা শেষ। ইমরুল কায়েসের ব্যাটিং অ্যাভারেজ ভালো, তার সবচেয়ে যেই কারণে আমাকে, আমার কাছে পার্সোনালি ইমরুল কায়েসকে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমার পছন্দ, সেটা হচ্ছে যে সে ম্যাচ পরিস্থিতি বুঝে খেলে। আপনি শুধু স্ট্যাট দিয়ে সবসময় নেসেসারিলি বুঝতে পারবেন না, মানে আপনার অবশ্যই যদি স্ট্যাটিস্টিক্স অনেক ভালো হয়, দ্যার ইজ নো ওয়ে যে আপনি সেই স্ট্যাটিস্টিক্স আপনাকে জাস্টিফাই মানে জাস্টিস করতেছে না। অনেক ভালো স্টেটমেন্ট অবশ্যই আপনি ভালো করছেন, কিন্তু আপনি ভালো করার সত্ত্বেও স্ট্যাটিস্টিক্স সবসময় জাস্টিস নাও করতে পারে। সো ওপেনার ব্যাটসম্যান, একজন ওপেনিং ব্যাটসম্যানের চ্যালেঞ্জটা কোথায়? সে নতুন বল থাকে, বলের মুভমেন্ট থাকে, বলের গতি থাকে এগুলা, এবং নতুন দিকের ব্যাটসম্যানের দায়িত্ব থাকে যে ম্যাচটার হচ্ছে ডেপথ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, উইকেট না হারায়। সো তাদের নিজে সব সকল পজিশনের ব্যাটসম্যানদের আলাদা আলাদা রোল থাকে। সো বাংলাদেশের ওপেনাররা তো কেউ সেই রোল পালন করতে পারে না। ইমরুল, তামিম ইকবাল একটু কিছুক্ষণ ঠিক খেলে 10 ওভার 40 ওভার পর্যন্ত টানা তো দূরের কথা, 10 ওভার তো দূরের কথা, 5 ওভারও বাংলাদেশের ওপেনাররা খেলতে পারে না। সো সেই সেন্সে ইমরুল কায়েস আমার দেখায় ডিসেন্ট কম্পোজড প্লেয়ার, সে হচ্ছে ধরে ধরে খেলতে পারে, আবার যখন মারার সময় পড়ে তখন সময় আসে তখন মেরেও খেলতে পারে। সো বেসিক্যালি ইমরুল কায়েস হইতেছে ম্যাচ পরিস্থিতি বুঝে খেলে, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইমরুল কায়েসের ব্যাপারে। আপনি বিপিএলে যদি দেখেন, বিপিএলে হচ্ছে ইমরুল কায়েস কিন্তু কততম স্কোরার, 1 2 3 4 ফিফথ হাইয়েস্ট স্কোরার, পুরো টুর্নামেন্টের ফিফথ হাইয়েস্ট স্কোরার হচ্ছে ইমরুল কায়েস। তাই কিন্তু নেওয়া হয় না জাতীয় দলে, সে পারফরমেন্স করুক যাই করুক যাই করুক, এই সৌম্য এবং লিটনকে চিপতেছে, ইভেন ইয়েকে সোহানকে দিয়েও বোধহয় ওপেনিং করাইছে, কিন্তু ইমরুল কায়েসকে দিয়ে ট্রাই করবেই না। অথচ ইমরুল কায়েসকে যখন লাস্ট পাত দেওয়া হয় তার আগে কিন্তু রানের ফুল ঝুড়ি, আপনাদের মনে আছে কিনা যে দুবাই না কোথায় জানি ইয়ে পাপন পাঠাইছে ওকে প্লেনে করে, সে জার্নি করে এত দূর গেছে গিয়ে স্টেডিয়ামে নেমেই সেঞ্চুরি, এবং হচ্ছে যে তার আগে জিম্বাবুয়ে সিরিজ না কোন সিরিজ জানি হাইয়েস্ট স্কোরার ছিল, ধুমায়ে রান করছে, এটার রেজাল্টই তাকে বসাই দিছে, এই চিপতেছে আবার ইমরুল এবং লিটনদেরকে। সো বিসিবি যে কী করে, বিসিবির কিছু আছে এদের ইয়ে যে এরা হচ্ছে কাউকে বাদ দিলে একটু বয়স হয়ে গেছে, একটু সিনিয়র হয়ে গেছে, এবং বাদ দিয়েছে তাকে আর টিমে নিবে না, নিবে না, নিবেই না, কোনোভাবেই নিবে না। সে যত উল্টায় ফেলুক যে তুষার ইমরান, তারপর হচ্ছে এরকম, এটা জানে বাংলাদেশে যারা ক্রিকেট সম্পর্কে জানে এরা জানে যে বাংলাদেশের বিসিবি হচ্ছে যাদেরকে বাদ দিছে সিনিয়র, এরা এবার দুনিয়া উলট পালট করে গেল ফেললেও এদেরকে আর নিবেই না দলে, ঘোড়ার ডিমের স্ট্র্যাটেজি আর কি এদের। আমি জানি না এটা কী, মানে খেলার সিস্টেম হচ্ছে যে সে পারফর্ম করবে, যে পারফর্ম করবে তার বয়স যদি 91 বছর বয়স হয়,
অনলি রাইট কোয়েশ্চেন হচ্ছে ইজি পারফর্মিং, সে যদি পারফর্ম করে বাস নিবে না, এটা অ্যান্সার দিবে কি, ব্যাখ্যা দিবে বিসিবি যে আমরা হইতেছে সামনে তাকাচ্ছি, আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, বুড়া তাকে জায়গা দিয়ে লাভ নেই, আমরা যে নতুন প্লেয়ার নিবো তাকে আগামী 10 বছর খেলাবো, হ্যাঁ খেলতেছে 10 বছর দেখতেছি আমরা, লিটন সম্মরা কিন্তু 10 বছর ঘনাই গেছে, কি ঘোড়া টিম খেলতেছে আমরা দেখতেছি। তো যাই হোক, ইমরুল কায়েস কিন্তু এই যে পুরো টুর্নামেন্টে বিদেশি প্লেয়ার আছে, বাংলাদেশি প্লেয়ার আছে, এর মধ্যে 5 নম্বরে আছে সে, সে সাকিব আল হাসানের উপরে আছে, সে সে সবার উপরে আছে, ক্রিস গেলের উপরে আছে, সাব্বির রহমানের উপরে আছে, মোহাম্মদ মিথুনের উপরে আছে, মুমিনুল হকের উপরে আছে, লিটন দাসের উপরে আছে, তারপর হচ্ছে যে বিদেশি ফ্লেচারের উপরে আছে, বোপারের উপরে আছে, সৌম্য সরকারের উপরে আছে, তারপর হচ্ছে নাসির হোসেনের উপরে আছে, মোসাদ্দেকের উপরে আছে, শোয়েব মালিকের উপরে আছে। শোয়েব মালিক কয় ম্যাচ খেলছে সেটা একটা প্রশ্ন অবশ্য, অত ম্যাচ তো নিশ্চয়ই খেলে নাই। সো কি ইমরুল কয়টা ম্যাচ খেলছে, ইমরুল খেলছে 92টা, অনেক ম্যাচ খেলছে, যা হোক খেলছে কেন, অনেক ম্যাচ ভালো করতেছে দেখি, তোর ম্যাচে রাখছে, ম্যাচের পর ম্যাচ খারাপ করলে তো আর খেলাইতো না। সো যাই হোক, কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্যাপ্টেন দেখে বলতেছি না, এই সুযোগে আলোচনা করতেছি, ইমরুল কায়েস ওয়ান অফ মাই ফেভারিট ব্যাটসম্যান ওপেনার্স, অ্যাজ ওপেনার্স, সে বিশ্বের সেরা ওপেনার না, সে বিশ্বের সেরা ব্যাটসম্যান না, কিন্তু সোনার বাংলার টিমে জাতীয় দলে হইতেছে সে যথেষ্ট যোগ্য খেলোয়াড়, যথেষ্ট প্রয়োজনীয় খেলোয়াড়, কিন্তু তাকে আর নেওয়া হচ্ছে না, নেওয়া হবেও না হয়তো বা। সো এই টুর্নামেন্টটাও খুব বেশি ভালো জানে, এই টুর্নামেন্টে 11 না 12 নম্বরে আছে রানের দিক থেকে এবং অ্যাভারেজের দিক থেকে আই বিলিভ। বাট যা হোক, কুমিল্লা ভিক্টোরিয়ানস জিতছে ইমরুল কায়েসের নেতৃত্বে, খেলাটা আমি দেখার সুযোগ পাইনি, মিটিং মিটিং ছিল একটা, কিন্তু পরে হাইলাইটস দেখছি অদ্ভুত খেলা হয়েছে, অদ্ভুত মানে অন্যরকম খেলা, জিতার ম্যাচ ছিল না, কুমিল্লা ভিক্টোরিয়ানস কোনোরকমে জিতে গেছে, যাক সেসব কথা বলে তো আর লাভ নাই, জিতছে এটাই হইতেছে আসল কথা, বেশি বেচারণ আমি কুমিল্লার মানুষ, আমার তো এত কথা বলার প্রয়োজনই পড়ে না, দেওয়া হয় না এখন পর্যন্ত বিভাগ, কিন্তু আমাদের বিভাগ লাগেও না, হ্যাঁ আমাদের বিভাগ হওয়ার প্রয়োজন নেই, সকল বিভাগীয় শহর কি ঘোড়ার টিম করতেছে, কুমিল্লা কোনো বিভাগীয় শহর না হয়ে 3টা টুর্নামেন্ট জিতে পারছে, তো যাদের বিভাগ আছে ওরা কি ঘোড়ার টিম করলো।